আইসিডিএস সেন্টারে এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ মিড ডে মিল, সমস্যা সমাধানের আশ্বাস বিডিওর। প্রায় এক মাস ধরে বন্ধ রয়েছে মিড ডে মিলের খাবার, তাই এলাকাবাসীরা স্কুলের সামনেই বসেছে ধর্নায়, সমস্যা সমাধানের আশ্বাস বিডিওর। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ছিনা আইডিএস কেন্দ্রের। আইসিডিএস কেন্দ্র আছে যেখানে অনেক ছোট ছোট বাচ্চারা এখানে পড়াশোনাও করে। সেই আইসিডিএস কেন্দ্রে মিড ডে মিল অর্থাৎ খাদ্যের যে বরাদ্দ থাকে অফিসের, সেই বরাদ্দ থেকে হাফেরও কম দেয়। সেদিন থেকে অনেক দিন থেকে আমরা এই আন্দোলনটা এবং কমপ্লেনটা বলু দিদিমণির কাছে করেছি। এখানে আইসিডিএস কেন্দ্রে বলু দিদিমণি ইনচার্জে আছে, তিনার কাছে অনেকবার কমপ্লেন করেছি, কোনো মতে ওনারা আমাদেরকে পাত্তা দিচ্ছে না। ওনারা আইসিডিএস স্কুলে ছিল, আইসিডিএস স্কুলে 26 ডিসেম্বর থেকে এখনো পর্যন্ত রান্না হয়নি, তার জন্য আমরা বিক্ষোভ করছি। দিদিমণি প্রত্যেক দিন আমাদের হচ্ছে এই থালায় করে সবজি, চাল, ডাল, বিভিন্ন রকম সবজি ছবি তুলে পাঠিয়ে দেয় উপরে, কিন্তু মানে খাবারের যখন খিচুড়ি হয় তখন হচ্ছে সবজির পরিমাণ থাকে না, চালের পরিমাণ বেশি থাকে, ডাল থাকেই না। আর হচ্ছে ভাতের দিন হচ্ছে এক কুচি করে আলু, আর মানে একদম মানে তেলের পরিমাণ তো থাকেই না, শুধু হচ্ছে হলুদ জলের সেদ্ধ, এইভাবে হচ্ছে মানে পাতলা কলের জলের মতো হচ্ছে ঝোলটা হয় আর কি। 26 তারিখ থেকে সবঙ্গের ছিনা আইসিডিএস কেন্দ্রে মিড ডে মিল বন্ধ, আন্দোলনে বসেছে অভিভাবকরা, আপনাকে অভিযোগ জানিয়েছে, তারা বললেন কি বলবেন? এখনো কোনো লিখিত অভিযোগ আমার এন্ড এস জমা পড়েনি অভিভাবকদের থেকে। আমাকে সিটিপিও সবঙ্গের যিনি ব্লক অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আছেন, তিনি জানিয়েছেন ঘটনাটির কথা, এবং এর ভিত্তিতে গতকাল আমাদের একটি মিটিং হয়েছিল সারদা গ্রাম পঞ্চায়েতে। আমার তরফ থেকে আমার জয়েন্ট বিডিও সাহেব উপস্থিত ছিলেন, পুলিশের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিটিপিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতি ছিলেন, সেখানকার পঞ্চায়েতের প্রধান প্রধান সাহেব এবং অন্যান্য পঞ্চায়েতের সদস্যরা ছিলেন এবং সেই এলাকার মানুষজন ছিলেন। তো সেই মিটিংকে এটাই আলোচনা হলো যে আজকে থেকে মিটিং আবার আজকে থেকে মিটিংয়ের প্রসেস, খাবারের প্রসেস আজকে থেকে আবার শুরু হবে আর কি। তো এখন দেখা যাক, আশা করছি যে সমস্যার সমাধান হয়ে গেছে, কোনো সমস্যা আশা করি হবে না। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।